ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, 10 বছর মদিনায় থেকেছেন, কুরবানি করেছেন, সুতরাং কুরবানি করবেন। আর কুরবানি সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে কে বলতে পারেন? সবচেয়ে উত্তম কুরবানি বকরি। কেউ একটা বকরি দিল, আর কেউ একটা গোটা উট দিল, কেউ একটা গোটা গরু দিল, কোনটা উত্তম হবে? উট সবচেয়ে উত্তম, কারণ উটের গোস্ত বেশি। উটের কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক সুন্নত আর আমলি সুন্নত, কর্মগত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর কুরবানি দিয়েছেন না উটের কুরবানি দিয়েছেন? তাহলে উটের কুরবানি যখন রাসূলুল্লাহ দিয়েছেন তো উটের কুরবানি দিন, আর উটের গোশত বেশি। আর যত বেশি আপনার ফায়দা, আপনার গরিব মিসকিনের ফায়দা হবে তত বেশি নাকি তাতে। জি, সবচেয়ে উত্তম হচ্ছে গোটা উঁট, আর তারপরে গোটা গরু, তারপরে গোটা খাসি, আর তারপরে তখন ভাগ, তারপরে তখন ভাগ। ভাগ জায়েজ আছে, কিন্তু একজন একটা গোটা ছাগল দিল আর একজন একটা গরুর ভাগ দিল, কে বেশি ফজিলতের? যে গোটা একটা জান দিল, যে গোটা একটা জীব কুরবানি করলো সে বেশি ফজিলত পাবে। কথা অনেক লম্বা রয়েছে, সেগুলি আর না বলে শেষ করতে যাচ্ছি। আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে, এই 10টি দিনে যারা কুরবানির দিনে কুরবানি করতে ইচ্ছুক, বিশেষ করে অভিভাবক মালিক, সবাই নয়, সব বাড়ির মেম্বাররা না, সদস্যরা না, তবে যিনি মালিক কুরবানি করবেন তিনি এই কয়টা দিনে কি করবেন না? ফালিয়ুম সেক আন শারেহি ওয়া আজফারেহি, চুল কাটবেন না, আর হ্যাঁ নখ কাটবেন না, দাড়ি কাটবেন, হ্যাঁ এই 10টা দিনে দাড়ি কাটবেন না, আর বাকি 360 দিনে 350 দিন দাড়ি কাটতে পারবেন নাকি না? কোনো সময় জায়েজ আছে দাড়ি কাটা? কখনো জায়েজ আছে? একটা দিন যদি আল্লাহ জায়েজ করে দিতেন তো সেই দিন সারা দুনিয়াতে সেলুন খুলে যেত আজকালকার জীবনে। আল্লাহ একদিনও দাড়ি কাটা জায়েজ করেনি, সর্বদা হারাম। হ্যাঁ, রাতেও হারাম, দিনেও হারাম, সবসময় হারাম, ঠিক কিনা? দাড়ি কাটা হারাম, দাড়ি কাটলে চেনা যায় না যে আপনি মুসলিম উম্মার লোক না অন্য কোন উম্মাতের লোক। সুতরাং দাড়িটা রাখার চেষ্টা করবেন। জি হ্যাঁ, দাড়ি রাখলে যে দুনিয়ার কিছু কষ্ট হয়, জালেমেরা কষ্ট দেয়, তো আল্লাহর সন্তুষ্টি যেন সবুর করবেন। জালেমেরা কষ্ট দেবে, নবী কষ্ট দেয়নি নাকি? হ্যাঁ কষ্ট দিয়েছে, দাড়ির জন্য বড় বড় হ্যাঁ কষ্ট দিয়েছে, সামান্য কষ্ট শুধু দাড়ির বিষয়। জি হ্যাঁ, সুবহানাল্লাহ, তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি, তাদের কল্যাণ চাইতেছেন, তাদের জন্য প্রথম তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য মক্কাতে প্রথম আল্লাহ পাঠিয়েছেন, তারপর সবচেয়ে বেশি মক্কার কাফেররা কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং আপনাকে আমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য। কি কার জন্য? জি, আমাকে আমার দাড়ির জন্য কষ্ট দিবে, আল্লাহর জন্য কষ্ট দিবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কষ্ট পেয়েছি, আমার চলন্ত সে কষ্ট হয়নি। কথা বুঝতে পারছেন না? সুতরাং প্রস্তুত থাকবেন। অনেকের জন্য দাড়িটা আজকাল বাধা হয়ে দাঁড়িয়েছে, জুলুম অত্যাচারের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, না না, এর জন্য ইমান আপনার দুর্বল হয়ে আছে। আল্লাহকে রাজি করা আপনার আগে না বিবিকে রাজি করা? জি হ্যাঁ, স্ত্রীর অনুমতি ছাড়া নাকি দাড়ি রাখা যাবে না, স্ত্রীর অনুমতি ছাড়া নাকি হজে যাওয়া যাবে না, আউযুবিল্লাহ, স্ত্রীর অনুমতি ছাড়া তাহলে ফজরে যাওয়া যাবে না, ওই আমি একাই থাকতে পারবো না, তুমি ফজরে যেতে পারবে না, যাবেন না নাকি? ফজর পড়তে দেবো না তোমাকে, এখন আমার ইচ্ছা, যাবেন না নাকি? আউযুবিল্লাহ। হ্যাঁ, তো স্ত্রীর গোলাম না, আপনি রবের গোলাম, আপনার গোল রবের গোলাম, আর আপনার স্ত্রীর রবের গোলাম আপনি। জি, তো এই দিনগুলিতে যেই চুলগুলি সারা বছর কাটা যায় সেগুলি কাটবেন না, কথা বোঝা গেছে না? আর যেই চুলগুলি, যেই লোমগুলি, এই যে দাড়িগুলি সবসময় হারাম, সুতরাং এই দিনও হারাম, অন্য সময় তো হারাম। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.